রাজ্যে বিগত ২৫ বছরের বাম রাজত্বে মানুষ নানা দিক দিয়ে অত্যাচারিত হয়েছে। এই অত্যাচারের হাত থেকে রেহাই পেতেই এবং মানুষের মৌলিক অধিকার ও জরুরি সমস্যা সমাধানের প্রত্যাশা নিয়েই বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বিজেপি রাজ্যের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, দীর্ঘ এই সময়ে একটি প্রতিশ্রুতিও রূপায়িত করতে পারেনি, যার ফলে মানুষের মধ্যে সরকারের কাজকর্ম নিয়ে ক্রমশ জমছে ক্ষোভের পাহাড়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এদিনের এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মানুষকে ধোকা দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, তা পূরণ নিয়ে কোনো ভাবনা নেই তাদের। গুন্ডা দিয়ে রাজ্যটাকে শাসন করার চেষ্টা চলছে, বিজেপি যে রাস্তা দিয়ে হাঁটছে তা অগণতান্ত্রিক। বামফ্রন্টের মতো বিজেপিও একই রাস্তার পথ বেছে নিয়েছে, মানুষের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই। এই অবস্থায় নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে চারিদিকে চলছে হামলা হুজ্জতি। গতদিনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সন্ত্রাস যে জায়গায় রাজ্যে পৌঁছেছে তাতে সাধারণ মানুষের চলাফেরা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন একটা জায়গায় পৌঁছেছে জনগণ, সাধারণ মানুষের সাধারণভাবে চলাফেরা কিন্তু আজকে বিঘ্ন করছে। কালকে যে ঘটনাগুলি করেছে কংগ্রেস তার তীব্র ভাষায় নিন্দা করছে। গণতন্ত্রের একটা শক্তিশালী স্তম্ভ, সেটি হলো মিডিয়া, সংবাদ মাধ্যম। তার উপরে কালকে টিভি ২৪ এবং প্রতিবাদী খারাপ এই অফিসের উপরে, কর্মচারীদের উপরে যে হিংসা আক্রমণ হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।